অন্ধকারের পরেই দিন আসে, ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স অ্যান্ড লেট ইউর সাকসেস ডু অল দ্য টকিং। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টপার টকস, আই এম অভিরূপ ভট্টাচার্যা। ইন WBCS 2018 আই হ্যাভ সিকিউর দ্য থার্ড র্যাঙ্ক। ইউ নো, আই কিপ অন গেটিং মেসেজেস ফ্রম মাই ডিয়ার অ্যাসপিরেন্টস যে দাদা, এই কারেন্ট অ্যাফেয়ার্স, এই এনোরমাস কারেন্ট অ্যাফেয়ার্স কী করে সামলাবো? না, কারেন্ট অ্যাফেয়ার্স সত্যিই একটা প্রবলেম। কেন প্রবলেম? আজকের যেটা কারেন্ট সেইটা কিন্তু অন্য সময় আবার জিকে বা স্ট্যাটিক জিকের পোর্শনে চলে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স আমি যদি ট্রেন্ড অ্যানালিসিস বলি, তাহলে প্রিলিমিনারিতে 25 মার্কস আসে, আর আমাদের মেন্সে তুমি বলতে পারো সায়েন্স টেক জিকে ওই পেপারটায় 35 থেকে 40 কারেন্ট অ্যাফেয়ার্স আসে। সো দ্যাটস ইট, এইটাই ট্রেন্ড। না, দ্যাটস ইট নয়, অঙ্কটা কিন্তু এত সহজ নয়। আমি বারবার একটা হোলিস্টিক প্রিপারেশনের কথা বলছি, কারণ আমি বারবারই স্ট্রেস করছি যে WBCS বা সিভিল সার্ভিস কিন্তু একটা সি চেঞ্জ, এনোরমাস চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং ইদানিং যে ট্রেন্ড সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একটা বেশ বেশ গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে এবং অলরেডি প্লে করছে। সো এই কারেন্ট অ্যাফেয়ার্স ডিল করার জন্য আমাদের কিন্তু তিনটে জিনিস করতে হবে। কেন ইম্পর্টেন্ট রোল প্লে করছে যেটা সত্যি মানে বড়টা খুব বোঝাটা খুব দরকার, এখন ইকোনমিক্স, ইকোনমিক্স কিন্তু এখন ইকোনমিক্সের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে। কোন দিন শুনবে ইভিএস, ইভিএসের মধ্যে যথেষ্ট কারেন্ট অ্যাফেয়ার্স দেয়। কোন দিন শুনবে সায়েন্স টেকনোলজির মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারে। জিওগ্রাফি বেসড কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারে, পলিটি বেসড কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারে। তাহলে ফর এক্সাম্পল, পলিটি বেসড যদি রিসেন্ট জাজমেন্টস নিয়ে যদি কারেন্ট অ্যাফেয়ার্স দেয়, যদি জিওগ্রাফিতে রিসেন্ট রিজিয়ন যেগুলো খুব ইম্পর্টেন্ট, ফর এক্সাম্পল গোলান হাইটস উইচ ইজ অফেন ইন নিউজ, ওয়েস্ট বেঙ্গলের যদি কোনো রিজিয়ন যদি নিউজে হয়, কোনো স্পেশাল ন্যাশনাল পার্ক স্যাংচুয়ারি যদি নিউজে হয়, বা এইগুলো সবই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে চলে আসছে। বা প্লেসেস উইচ ইজ মানে উইচ ইজ ইন নিউজ রিসেন্টলি, এইগুলো সবই কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে এই ডাইনামিক পোর্শনটা কিরম করে ডিল করব? ফার্স্ট জিনিস যেটা আমাদের প্রত্যেককে একদম রিলিজিয়াসলি ফলো করতে হবে এই কারেন্ট অ্যাফেয়ার্স ডিল করার জন্য, ইজ রিডিং দ্য নিউজ পেপার। ইউ ক্যানট অ্যাভয়েড দ্য নিউজ পেপার ইফ ইউ ওয়ান্ট টু বি আ সিভিল সার্ভেন্ট অর ইফ ইউ ওয়ান্ট টু কোয়ালিফাই WBCS অ্যাজ ওয়েল অ্যাজ দ্য UPSC এক্সামিনেশনস। কী করে কী কাগজ পড়বে? আমি তোমাদের দাদা হিসাবে বলবো যে তোমরা যে কোনো একটা কি দুটো ভালো বাংলা কাগজ, এবং একটা কি দুটো আমি দুটো সাজেস্ট করব ইংলিশ কাগজ। ফর এক্সাম্পল, তোমার যদি দা হিন্দু পড়তে অসুবিধা হয়, ইউ ক্যান রেফার টাইমস অফ ইন্ডিয়া উইচ ইজ ভেরি গুড, ইউ ক্যান রেফার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইকোনমিক টাইমস, কারণ ওর মধ্যে তাহলে তুমি ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। তাহলে নেক্সট হচ্ছে নিউজ পেপারের নাম তো বললাম, কী করে পড়বে? রেগুলার 1 থেকে 1.5 ঘন্টা, যদি অতটাও না দিতে পারো, ইউ স্টার্ট অফ উইথ 30 মিনিট বা 40 মিনিটস নিউজ পেপারটি একটু পড়তে হবে। নিউজ পেপার বলতে আমি বলছি না যে কে কাকে ওই পানাপুকুরে ঠেলে ফেলে দিল, কে কাকে খুন করলো বা কী করলো, এই নিউজগুলো না। আমি বলছি যেগুলো ইম্পর্টেন্ট ইভেন্টস উইচ মে বি রিলেটেড টু স্টেট, উইচ মে বি রিলেটেড টু আওয়ার নেশন অর ইন্টারন্যাশনাল, কোথায় কোন সামিট হচ্ছে, রিসেন্ট সায়েন্টিফিক ডিসকভারিজ। ধরো আজকে নিউজ পেপারে তুমি দেখলে যে এইখানে ওয়েস্টার্ন ঘাটসে নতুন প্রজাতির কিছু স্পিসিস, কোনো নতুন স্পিসিস পাওয়া গেছে, দেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি ধরো দেখলে আমাদের কোনো হিউম্যান অর্গানের কোনো ব্রেক থ্রু, একটা কোনো আবিষ্কার হয়েছে। এখন তো পুরোটাই কারেন্ট অ্যাফেয়ার্স মানে কোভিড, কোভিড নিয়ে কিছু ইম্পর্টেন্ট মেডিকেল, যদি তুমি মেডিকেল টার্ম নিউজ পেপারে দেখছো,
সো এই প্রত্যেকটা এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এবং নিউজ পেপারের তো অনেক উপকারিতা আছে। ইট উইল হেল্প ইউ ইন অল আদার পেপার্স, ইট উইল হেল্প ইউ ইন রাইটিং গুড ম্যাচিওর্ড অ্যান্সার, ইট উইল হেল্প ইউ ইন ইয়োর কম্পালসারি পেপার ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলি, সেটা তো এডিটোরিয়াল পড়লে অবশ্যই হবে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কিন্তু নিউজ পেপার পড়াটা খুব ইম্পর্টেন্ট। আর নিউজ পেপার থেকে আমরা নোটস কেরাম করে নেব না, পুরো নিউজ পেপারের সব কিছু কপি করতে হবে না, ইউ জাস্ট মেনটেন আ ভেরি স্মল ডায়েরি উইথ ইউ। সেখানে ওই যে বললাম এরকম ইম্পর্টেন্ট কিছু দেখলে, ধরো ওয়েস্টার্ন ঘাটসে কিছু হয়েছে, ধরো কোনো নতুন গভর্নমেন্ট স্কিম চালু হয়েছে, ধরো কোথাও কোনো সামিট হচ্ছে, ধরো কোনো সামিট বা কোনো রিপোর্টের টাইটেলটা কী, ধরো সাস্টেনেবিলিটি রিপোর্টের টাইটেল কী, বা তোমার ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপোর্ট দেয়, বা কোনো যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, পভার্টি ইন্ডেক্স বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ওই যে চার্টগুলো থাকে, বা ওই জাস্ট ওয়ান লাইনার হিসাবে তুমি তোমার ডায়েরিতে নোট করতে পারো, তাহলেই কিন্তু খুব সুন্দর করে তোমার কাছে কিন্তু একটা রিভিশনের জন্য সুবিধা, কারণ তুমি তো পরীক্ষার আগে সব সমস্ত নিউজ পেপার নিতে পারবে না। আচ্ছা, রিগার্ডিং দ্য নিউজ পেপার, ধরো আমাদের যদি WBCS আমরা দেখি 2021 প্রিলিমস যদি আমি ধরে বলি, দেন লাস্ট 8 to 12 মান্থসের যে ইভেন্টস সেগুলো কিন্তু ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এইটা তো গেল রিগার্ডিং নিউজ পেপার। সেকেন্ডভাবে আমি কী করে কারেন্ট অ্যাফেয়ার্স করতে পারি, সবথেকে সেফেস্ট এবং সবথেকে অর্গানাইজড, কারণ আমি খুব অর্গানাইজড স্টাডির ওপর খুব জোর দিই, টু ফলো আ ভেরি গুড ম্যাগাজিন। তুমি মান্থলি ম্যাগাজিন কিছু সাবস্ক্রাইব করে নাও, কিছু বলতে আমি সাজেস্ট করবো তুমি যদি বাংলায় কমফোর্টেবল হও, ইউ সাবস্ক্রাইব টু অ্যাচিভার্স, খুব ভালো। তোমাকে পয়েন্ট ওয়াইজ যে অনলাইনার ওয়ান লাইনার যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো কিন্তু খুব ভালো করে অ্যাচিভার্সে দেওয়া থাকে। বা ইফ ইউ আর নট কমফোর্টেবল উইথ অ্যাচিভার্স, ইউ ক্যান ডেফিনেটলি সাবস্ক্রাইব টু PD প্রতিযোগিতা দর্পণ, একটা ইয়ারবুকও বেরোয়, বা তুমি যদি মান্থলি বা কোয়ার্টারলি যাই হোক, সেখানে দেখবে তুমি খুব সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া এবং হোয়াট কারেন্ট ইভেন্টসগুলো খুব সুন্দর করে পয়েন্ট ওয়াইজ ডিসক্রাইব করো, উইচ ইজ ভেরি গুড ফর রিভিশন। তাহলে এইটা করলে আর থার্ড পয়েন্ট কী, থার্ড পয়েন্ট হচ্ছে ইউ ফলো ইয়োর সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া বলতে ইউ ফলো গুড ওয়েবসাইটস, সেগুলো সোশ্যাল মিডিয়াতে খুব ভালো লিঙ্ক দেওয়া থাকে, কত ভালো ভালো সোশ্যাল মিডিয়াতে গ্রুপস থাকে যারা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে খুব সুন্দর করে একদম মানে ছোট্ট ছোট্ট PDF ফরম্যাটে খুব ক্রিস্প অ্যান্ড কনসাইজ ওয়েতে কিন্তু দেওয়া থাকে, মানে এই গ্রুপসগুলো কিন্তু খুব ভালো কাজ করছে, দে আর ডুইং আ ভেরি কমেন্ডেবল জব। এবং কিন্তু আমি বারবার বলছি, ডোন্ট ওভারবার্ডেন উইথ ইয়োরসেলফ উইথ PDFs, কিপ ইয়োর সোর্সেস লিমিটেড। তুমি কোনো ভালো ওয়েবসাইটস লাইক GK Today হতে পারে, IAS বাবা হতে পারে, ভিশন IAS হতে পারে, ইনসাইট IAS হতে পারে, কোনো কত ভালো আমাদের ইউটিউব চ্যানেলস বেরিয়েছে যেখানে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে খুব সুন্দর, এই যে আমাদের যে বর্ডার ডিসপিউট চলছে, শুধু একটা ইউটিউব না অনেক ইউটিউব চ্যানেল কিন্তু খুব সুন্দর করে এগুলোকে ডিসক্রাইব করা থাকে। তাহলে তুমি এই জিনিসগুলোকে জাস্ট একটা ফ্রি টাইমে, মানে এইগুলো একটা মানে মেক ইট ইউর লেজার টাইম, মানে আমি যখন বই পড়ছি আই উইল ডিসকারেজ ইউ টু গো ব্যাক টু ইউটিউব অ্যান্ড ফলো দিস থিংস। তুমি লেজার টাইমে যখন তোমার মনে হচ্ছে আমি টেক্সট বা রিটেন প্রিন্টেড কিছু অ্যাসিমিলেট করতে ভালো লাগছে না, মাথাটা ভারবার লাগছে, তুমি জাস্ট একটা হেডফোন নিয়ে এই জিনিসগুলো ফলো করো, দেখবে তোমার অজান্তে তুমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি একটা বেশ ভালো গ্রিপ চলে আসবে। এবং বারবারই আমি কারেন্ট ইভেন্টসের প্রতি কিন্তু খুব মানে নজর দিতে বলছি, বিকজ আমাদের কিন্তু এখন সিলেবাস বা কোয়েশ্চেন পেপার কিন্তু খুব ডাইনামিক হতে যাচ্ছে, হতে চলেছে, অ্যাজ আ ম্যাটার ফ্যাক্ট অলরেডি হয়ে গেছে। মানে আই উইল নট বি সারপ্রাইজড ইফ দেয়ার মানে কারেন্ট অ্যাফেয়ার্স যদি চলে আসে রিগার্ডিং পলিটি, ইকোনমিক্স তো প্রচণ্ড আসছে, যদি জিওগ্রাফি রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেয়, সায়েন্স টেক বিশেষ করে এনভায়রনমেন্ট সায়েন্স রিলেটেড প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারে, প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারে, দ্য ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল সামিটস, নিউ স্পিসিস, দ্য ইম্পর্টেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড ডিসকভারিজ, মিসাইলস, নোবেল প্রাইজ কে পেয়েছে, রিপোর্টসগুলো খুব 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 ইম্পর্টেন্ট। এবং
যেমন রিসেন্টলি যেমন এই প্রিলিমস আমি দেখলাম ফ্যাক্ট চেক মডিউল নিয়ে এসছে, এবং ফ্যাক্ট চেক মডিউল খালি ওপর ওপর জানলে হবে না, ওইটা কিন্তু ভেতরে ঢুকে মানে তার ফোর প্রিন্সিপালস, তার ফোর গাইডিং প্রিন্সিপালস জিজ্ঞেস করেছে। মানে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখন একটু ভালো মতন সিরিয়াসলি, একদম চাপ না নিয়ে, চাপ না নিয়ে একটু ইনকুইজিটিভ মাইন্ডে এই তিনটে সোর্স, নিউজ পেপার, তোমার গুড ওয়েবসাইটস অ্যান্ড গুড তোমার গুড ম্যাগাজিনস লাইক অ্যাচিভার্স অ্যান্ড প্রতিযোগিতা দর্পণ, এবং এখান থেকে তুমি তোমার একটা ছোট্ট ডায়েরি মেনটেন করে একদম ওয়ান লাইনার ফরম্যাটে, ডোন্ট মেক বিগ বিগ নোট, সেটা কিন্তু টাইম নষ্ট হয়ে যায়, একদম ওয়ান লাইনার। ফিজিক্স নোবেল প্রাইজ ফিজিক্সে কে পেয়েছে, কিসের জন্য পেয়েছে, কেমিস্ট্রিতে কে পেয়েছে, কিসের জন্য পেয়েছে, ইকোনমিক্সে কে পেয়েছে, কিসের জন্য পেয়েছে, কেন পেয়েছে, অ্যাবেল প্রাইজ কে পেয়েছে, কেন পেয়েছে, এই এরকম একটা ক্রিস্প ওয়েতে তুমি যদি নোটসগুলো পারো, দেখবে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন করতেও সুবিধা হচ্ছে, আবার পরীক্ষার খাতায় পরীক্ষায় তোমার রিকলও করতে সুবিধা হচ্ছে। এবং ঘাবড়ে যেও না, যদি ঠিকঠাক মোটামুটি করে পড়ে যেতে পারো, অপশান দেখলে কিন্তু মনে পড়ে যাবে, ইউ ক্যান এলিমিনেট দ্য অপশান, যে তুমি দেখে বুঝতে পারবে যে এইটা অপশান না। তো অল দ্য বেস্ট উইথ ইউর প্রিপারেশন, সবসময় দাদা হিসাবে তোমাদের পাশে থাকবো। আই এম উইশিং এভরি চ্যানেল যারা এরকম স্টুডেন্টদের পাশে, অ্যাসপিরেন্টদের পাশে এগিয়ে আসছে এবং তাদের এই গাইডেন্স দিচ্ছে এই ফ্রি প্ল্যাটফর্মের মাধ্যমে, দিস ইজ আ ভেরি নোবেল ইনিশিয়েটিভ অ্যান্ড আই সাপোর্ট এভরি সাচ নোবেল ইনিশিয়েটিভ। লেট উই বি দ্য লাইট, মানে আমার এই কথা যখন সত্যি প্রত্যন্ত গ্রামে, আমি বারবার ওই টিনের চাল কথাটা বলি, যখন প্রত্যন্ত গ্রামে নিডি অ্যাসপিরেন্টদের কাছে পৌঁছে যাবে, বা শহরেও যারা এই লকডাউনে, এখন তো সব কেউই আমরা বেরোতে পারছি না, এভরিবডি, শহর কি গ্রাম কি এনিওয়্যার, যেখানে উপকার যদি কারোর 1-2% উপকার করে, তাহলে আমি বুঝবো যে এই মানে ভিডিও করা বা এরকম করে ভিডিও বা ওয়েবিনার যেটাকে এখন বলি, এখন তো আর সেমিনার হবে না, এখন ওয়েবিনারে ভরসা, এই করাটা খুব সার্থক হয়ে যাবে। সো অল দ্য বেস্ট ফ্রম মাই সাইড, একদমই ডেফিনেটলি আমাদের জিততেই হবে, হার বলে কিছু নেই আর শেষ বলে কিছু নেই, এইটাই তো শুরু। এবং জীবন, জীবনকে একদম পজিটিভলি দেখতে হবে, এবং একদম খেলার ছলে, টেনশন না, টেনশন নিয়ে কিন্তু পড়লে কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যায়, একদম ফ্রি মাইন্ডে অর্গানাইজড ওয়েতে টাইম টেবিল ভাগ করে পড়লেই তো সাকসেস, দ্যাটস ইট।